কালকে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল, এএসআই অসিত ভট্টাচার্যের কাছে এসেছিল একটা ইনফরমেশন, কি কিছু একটা দুর্নীতির কাজ হচ্ছে একটা বাড়িতে। তো নাইট অ্যারাউন্ড 1:30 AM, মানে 1:30টার সময় রাত্রে, ওসিবাবু, অসিত ভট্টাচার্য আর অন্য টিম, এরা একটা টিম, থানার টিম, মানে রেড করেছে। রেড করার পরে, রেড করার পরে অর্জুন দেবনাথের বাড়িতে, বট্টপুকুর গালটিলাতে রেড করে ওখানে এই প্রচুর পরিমাণে 2 বস্তা মোটামুটি টাকা পেয়েছে। পুরানো নোট, নতুন নোট, বড় ছোট সব মিক্স, এখনও কাউন্টিং প্রোগ্রেস। তো আমরা এক্স্যাক্টলি বলতে পারছি না কত অ্যামাউন্ট, কাউন্টিংটা শেষ হওয়ার পরে আপনাদের বলতে পারবো। তাছাড়া আমরা ওখানে আরও দুজন ছেলেকে আটক করেছি, সঙ্গে 400 লিটার কান্ট্রি মেড লিকার অ্যাপ্রক্সিমেটলি আমরা পেয়েছি, একটা আল্টো গাড়ি পেয়েছি। এখন এই নোটগুলো, এত নোট কোথা থেকে এসেছে, এর মধ্যে কিছু পুরানো ব্যান্ড নোটও আছে, এটা নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করছি। টোটাল 3 জন অ্যারেস্ট হয়েছে। সে এলাকায় একদম দাগিক অপরাধী, দীর্ঘদিন যাবৎ সে এই ধরনের নেশার সঙ্গে যুক্ত এবং এই এলাকার পুরো পরিবেশ নষ্টের জন্য সে দায়ী। তাকে আমরা ধরতে যাই এবং আমরা সুস মারফত পুনরায় আমরা খবর পাই যে সে পেন্টোমিয়া সেগুলিকে নদীর কিনারের দিকে, সে জঙ্গলের মধ্যে পার্শ্ববর্তী তার ঘরের পেছনে এবং সে ওই জায়গাগুলিতে সে জিনিসগুলি, অবৈধ ড্রাগস আইটেমসগুলি সে রেখেছে। ওইখানে যাওয়ার পর তারা দলবদ্ধভাবে পুনরায় আমাদের উপর আলম মিয়া, পিন্টু মিয়া, আনোয়ারা বেগম, জন্টু মিয়া, মিঠু মিয়া এবং আরও 7-8 জন অন্ধকারের মধ্যে আমাদেরকে পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন ইট তৈরির ব্লক, তারপর কাঠের টুকরা, এগুলি মারতে থাকে আমাদের উপর। আমাদের মহিলা স্টাফ সহ আমিও আহত হই। আমরা এএসআই অসিত ভট্টাচার্য, উনি আহত হন। তার পরবর্তী সময় আমরা কোনোভাবে তাদেরকে এই পরিস্থিতি থেকে আমাদের সামলে নিয়ে আমরা 2 জনকে আমরা ঘটনাস্থল থেকে আটক করতে পারি।